গান শুধু গান নয়, এক একটি কবিতা, জীবন থেকে সেচে আনা খণ্ড খণ্ড ঘটনা কিংবা অতীতের জঞ্জাল নস্টালজিয়া। খুব রাতে ঘুম করে গেলেও জেগে থাকার মতো তন্দ্রা জমে থাকা হোমস্টক, রং নাম্বারের ফোন, 300 বছরের শহরে প্রেমিকার কাঁধে প্রেমিকের মাথা রাখার মতো শহর এই ঢাকা। আমি বৃষ্টি দেখেছি, এমন কিছু শব্দের পাহাড় নিয়ে আটশিনে তাপদাহে রঞ্জনার কষ্টে বৃষ্টি নামাতে ফের ঢাকায় এসেছিলেন দুই বাংলার কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত। ঘড়ির কাটা তখন প্রায় 9টা। এই মেট্রোপলিসের শহরে গানে গানে বোধ করতে মঞ্চে আসেন এই কণ্ঠশিল্পী। এই পৃথিবীতে বাঁচব বলেই লড়াই, কোনো অনারম্ভন ছাড়াই কাঁধে একটি গিটার নিয়ে একে একে গাইতে থাকেন নিজের জনপ্রিয় গানগুলো। মানে এটা পানি পানি বলা বলছি না, আগেই বলেছি অনেক বয়স হয়ে গেছে, আর বয়স হলে কি হয়, মিথ্যে কথা বলার মানে কারণটাই চলে যায়। গানের মাঝে মাঝে একটু একটু কথা আর সরল উপস্থিতি জানান দেন বয়সের ভারে কিছুটা ক্লান্ত এই আধুনিক বাংলা গানের মানুষটি। বয়স তার যতই হোক কণ্ঠে পড়েনি অতটুকু ছাপ, আর তাই একে একে গানের ঝাঁপি থেকে গাইতে থাকেন কাঞ্চনজঙ্ঘা, শুনতে কি চাও, বেলা বসের মতো প্রায় 15টি গান। আমার ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছে ভারতবর্ষের অন্যতম ওয়ান অফ দ্য ফাইনেস্ট গিটার প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। রোলিং স্টোন ম্যাগাজিন তাকে বলেছে দ্য গিটার গড অফ ইন্ডিয়া। তো থ্যাংক ইউ অমিত। আমার পেছনে রয়েছে দেবপ্রতিম বক্সী, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ড্রামার্স। আর আমার থেকে সব থেকে ছোট আমাদের মধ্যে হচ্ছে প্রশান্ত অন দ্য বেস। অনুষ্ঠানে শেষার্ধে মঞ্চে থাকা সতীর্থদের পরিচয় করে দেন অঞ্জন দত্ত। আবারও কাঁধে তুলে নেন গিটার, প্রিয় স্বরকে গানের রাজ্যে ভাসিয়ে বিদায় নেন গানের এই জাদুকর। অঞ্জন দত্ত মঞ্চে আসার আগে গানে গানে মঞ্চ মাতিয়ে রাখেন তরুণ কণ্ঠশিল্পী সানি। প্লাস্টিকের পুতুল থেকে শুরু করে নিজের প্রায় 10টি গান দিয়ে মাতিয়ে রাখেন এই কণ্ঠশিল্পী। আলী আফতাব, দেশ বিনোদন, ঢাকা।